নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। লক্ষ্মীর ট্র্যাডিশনাল রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশের বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আপনারা দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 200 গ্রাম মটর নিয়েছি। মটরটা আগের দিন রাত্রে ভিজে রেখেছিলাম, এখন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি আর খাসির চর্বি নিয়েছি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে রিফাইন তেল দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোতে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভাজব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াতে আবার তেল দেব, দিয়ে আমি সাদা জিরা ফোড়ন দেব। আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা রসুন বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো হলুদ, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। এই সময় আমি নুন আর চিনিটা দিয়ে দেব, কেননা মটর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম দেখে এখন নুনের পরিমাণটা আমি কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। নুন আর চিনিটা দেওয়ার পর মশলাটা আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। 3টে চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি চর্বিটা দিয়ে দিলাম। চর্বিটা দিয়েও আমি মশলাটা একটু কষিয়ে নেব। চর্বি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মটরগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মটরগুলো দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলা আর মটর দিয়ে একসঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেব, নাহলে পরে নামিয়ে রাখলে ঘুগনিটা একদম ঘন হয়ে যাবে। এবার 7 মিনিটের জন্য আমি ঢেকে দেব।
5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে ঘুগনিটা আমি নামিয়ে নেব। তাহলে ঘুগনিটা আমার রেডি, আপনারা দেখলেন কীভাবে আমি বানালাম। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার বন্ধুরা।